1, 2, T. M-A-T-U-R-E. Nature. F-U. T-U. R-E. Future. Nature. Future. Hey! Press the bell icon on the YouTube app and never miss another update. কি খবর বাংলাদেশি পোলাই পান, দুই তারিখে তোমাদের হারানোর জন্য আমাদের কিন্তু শখ আকাশ শেষ। ভাই কিসের শখ, লুডুর শখ নাকি অন্য কিছুর? তোর মাথা কি ভাই? ছাতা, তা কয় টাকা দামের ছাতা? আরে বোকা, ছাতা না তোর মাথা। ও বুঝতে পারছি, মাথার ছাতা, তা ছাতাটা কোন কোম্পানির? তুই আসলে একটা বলত কানা বয়রা। ভাই আমি কিন্তু কান্না বয়রা না, দেখেন না আমি দেখতে কত সুন্দর। তাছাড়া সবাই আমারে অন্যান্য ক্রিকেটারের চাইতে সবচেয়ে বেশি মূল্যায়ন করে। গায়ের চামড়া সাদা হলে যদি সবাই বেশি মূল্য দিত, তাহলে তো আপেলের চাইতে মূলার দাম বেশি হইতো। দেখেন ভাই হাসি মামলা, আপনি যদি আমার এইভাবে অপমান করেন, তাহলে কিন্তু আমি করবো আপনার নামে মামলা। দেখ ভাই ব্যানিষ্টুক, তুই যদি আমার মামলার ভয় দেখাস, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি করবো ইষ্টুক। আমি কুইন্টন ডিকক, বিনা দাওয়াতে আইসা পড়লাম আপনাদের সাথে করার জন্য পক পক। আগামীকাল বাংলাদেশের আমরা বইরা দিমু। তোর কথাটা শুনে হাসমু নাকি কান্দিমু আমি তো কিছুই বুঝবার পারতাছি না, তাই আমার হইয়া কেউ একটু হাইসা দেন। ভাই হাসেন আর যাই করেন না কেন, আমরা কিন্তু এবার সত্যি আপনাকে বইরা দিমু। আমার মনে হয় তুই ম্যাথ উত্তীর্ণ গাঁজা বেশি খাইয়া ফেলাইছস, তাই তোর জন্য এখন আমার একটাই পরামর্শ আছে ভাই। বাড়ি যা, গিয়ে বাপন লগে দেখা কর, তেতুল মতুল খাওয়াইবো, বমি করবি, টালামে চলে যাবো, যা সব। ভাই পিচ্ছি পোলাই পান্ডারে পাইয়া ভালোই তো অপমান করতেছেন, তবে মনে রাখেন দুই তারিখে কিন্তু মাঠে নাইমে, এটার সুত আমরা ব্যাটে বলে নিমু। তোরা কি খেলার খবর টবর পড়স না নাকি, নাকি সারাদিন আফ্রিকার জঙ্গলে ঘুরা বেড়াস? ভাই খবর তো পড়ি, আপনারা যে ভালো ফর্মে আছেন সেটা আমরা জানি, তবে মনে রাখেন দুই তারিখের ম্যাচ কিন্তু আপনারা আমাদের সাথে পারবেন না, কারণ আমরা ইন্ডিয়া ইংল্যান্ডের মতো দল না। এত শক্তিশালী দল, তাহলে প্রথম ম্যাচে আমাদের ইংল্যান্ডের সাথে হারলা কেন? তোদের মাটিতে খেলা, তাই প্রথম ম্যাচে যদি তোদেরকে হারাই কেমন দেখা যায়? আমাদের মানবতা আছে না, তাই মানবতার খাতিরেই তোদেরকে ছাইরে দিছি। আমি দুই তারিখে মাঠে নামিয়া বাংলাদেশের বোলার গুলারে খাটাসের মতো পিটামু। ভাই ইন্ডিয়ার সাথে আমাদের প্রস্তুতি ম্যাচটা দেখো নাই, আমি কি বল করছি, আমার কাটার সুইং সবকিছু আগের মতো ফিরে পাইছি, তাই আমি গ্যারান্টি দিয়া বলতে পারি আমার বল খেলার মতো একটা ব্যাটসম্যান এখন তোমাদের দলে নাই। এটা সত্য? শুনলাম তামিম নাকি ইঞ্জুরিতে পড়ছে, ও ইঞ্জুরিতে পড়লে তো বাংলাদেশ ভালো কোনো রানই করতে পারবো না, তাই বলা যায় ম্যাচটা আমরা অনায়াসে জিততে যামু। আরে বোকা, তামিম খেলতে না পারলেও কোনো সমস্যা নাই, কারণ আমাদের সৌম্য লিটন যে ফর্মে আছে, ওরা দুইজনেই 300 উপরে রান করে ফেলাবো। ভাই আমি কি কম ফর্মে আছে নাকি, আমার কথা বাদ দিলেন কেন? এমনিতে ওরা ভয় আছে, তার মধ্যে যদি তোর কথাও বলি তাহলে তো ওরা লঙ্গি প্যান্ট সব ভিজাইয়া ফেলাবো। আমরা যে ভয়ের মধ্যে আছি সেটা কেমনে বুঝলেন? আরে পাগলা, এসব কিছু বোঝা লাগে না, মুখের দিকে তাকাইলেই সব কিছু বোঝা যায়। তা তোদের ভয় পাওয়ার কিচ্ছুই নাই, আমরা যদি আগে ব্যাট করি তাহলে কমপক্ষে 100 রানের ব্যবধানে হারামু, আর যদি পরে ব্যাট করি তাহলে তোদেরকে কমপক্ষে 8 উইকেটের ব্যবধানে হারামু। কে কারে হারায় সেটা খেলার মাঠেই দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা আফগানিস্তান কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত এবারের বিশ্বকাপটা জেতার জন্য, তাই আমরা বলতে পারি এবারের কাপটা আমাদের ঘরেই যাবে। আচ্ছা রশিদ, তোর বয়স কত বলতো? ভাই আমার বয়স 19 বছর। 5 বছর আগে তোর বয়স ছিল 19 বছর, আর আজকে 5 বছর পরে তোর বয়স 19 বছর, কারণটা কি? আরে ভাই বয়স দিয়ে কি হবে, আমার খেলা দেখেন, আমি এখন একজন বিশ্বসেরা অলরাউন্ডার। আচ্ছা রশিদ, তুই যে নিজের এত বড় মনে করস, তোর ভেতরে এত অহংকার, তা তোর পারিবারিকভাবে কি কোনো শিক্ষা দেয় নাই? ভাই পারিবারিক শিক্ষার কথা বলতে পারবো না, তবে আমি ভালো একটা স্কুল থেকে পড়াশোনা করছি। দেখি তো তোর স্কুলটা কি রকম, দাঁড়ান ভাই দেখাইতাছি। Nature. Future. Nature. Future.